বন্ধুরা, হাটাধন সরকার ফর ফ্রেন্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে। আজকে আমি স্টুডেন্টরা যাতে রিচার্জ হতে পারে সেই জন্য আমাদের সকলের প্রিয় প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি 5টি অভ্যাসের কথা বলছেন চিন্তা করার ক্ষেত্রে। এগুলি যদি আমাদের ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করে, শুধু ছাত্রছাত্রীরা কেন, যে কোনো মানুষ সে যদি এগুলি অভ্যাসের মধ্যে আনতে পারে তাহলে কিন্তু তার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি অনেকটাই বেড়ে যাবে। এপিজে আব্দুল কালাম প্রথমেই বলছেন, আমরা সবসময় যেন এই চিন্তা করি, আই এম দ্য বেস্ট, আমি হচ্ছি সকলের সেরা। তারপর আই ক্যান ডু, আমি করতে পারি। অলওয়েজ গড উইথ আস, অর্থাৎ সৃষ্টিকর্তা সবসময় আমার সাথে আছে। আই এম উইনার, আমি জয়ী হবই। টুডে ইজ মাই ডে, আজকের যে দিন এই দিনটা আমার। অর্থাৎ এই যে 5টি ভাবনা, প্রথম ভাবনাটা হচ্ছে আই এম দ্য বেস্ট, আমি সবার সেরা। দ্বিতীয় ভাবনাটা হচ্ছে আই ক্যান ডু, আমি করতে পারি। তৃতীয় ভাবনাটা হচ্ছে গড অলওয়েজ উইথ আস, ঈশ্বর সবসময় আমার সঙ্গে আছে। চতুর্থ ভাবনাটা সেই কারণেই আই এম উইনার, আমি জয়ী। আর সবশেষ ভাবনা, আজকের যে দিন এই দিনটা আমার, টুডে ইজ মাই ডে। আশা করি যারা আমার এই চ্যানেল দেখছেন, আমরা আজ থেকে এই প্র্যাকটিসটা, এই যে 5টা বিষয় এপিজে আব্দুল কালাম আমাদের জন্য রেখেছেন, আমরা সেটা অভ্যাস করব এবং আমাদের যে পার্সোনালিটি সেটা বিকশিত হবে, এই আশা রেখেই সবাইকে আবার শারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।